আজ মহাষ্টমী, অষ্টমীর পুণ্য লগ্নে সকলকে হলদিয়া বন্দর এবং হলদিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। কোভিড পরিস্থিতির মধ্য দিয়ে আজকের আর মহামহাষ্টমীর পূজা অর্চনা চলছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পূর্ব মেদিনীপুর জেলার ভবানীপুর থানার অন্তর্গত বারঘাসিপুর প্রতি সংঘের পূজা অর্চনা মণ্ডপে। কোভিড প্রোটোকল অতিবারি চলছে, তারই মধ্যে এই পূজা অর্চনা। সকাল থেকে মায়েরা এসছেন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, কিন্তু পুজো মণ্ডপের সামনেই যেমন স্যানিটাইজার রয়েছেন, ঠিক তেমনিভাবে প্রবেশ পথে কী কী মেনে চলতে হবে তারও পুজো কমিটি তার সুনির্দিষ্টভাবে লিখে দিয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে পুজোকে ঘিরে সকলেই রাজ্য এবং কেন্দ্র সরকারের যে কোভিড প্রোটোকল, সেই প্রোটোকল মেনেই চলছে। আমরা দাঁড়িয়ে রয়েছি বারঘাসিপুর গতি সংঘ তাদের পূজা অর্চনা পুজো মণ্ডপেই। যেমন মণ্ডপ স্থায়ীভাবে রয়েছেন হলদিয়া পৌরসভার অডিটোরিয়াম, ঠিক তেমনিভাবে আলোর রোশনা এই পুজোকে ঘিরে মেতে উঠেছে এবং রংবাহারি আলোর সাথে সাথে মায়ের মৃন্ময়ী মূর্তি চিন্ময়ী রূপে আমাদের কাছে বিরাজ করছেন। অর্থাৎ সব মিলিয়ে পুজোকে কেন্দ্র করে 8 থেকে 80 সকলেই একাত্মভাবে মায়ের কাছে নিবেদন করছেন, এই কোভিড করোনা পরিস্থিতি কাটিয়ে সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, আনন্দে রাখো। আমরা যাব কর্মকর্তাদের কাছে, তারা জেনে নেব পুজোকে কেন্দ্র করে তাদের কী কী পরিকল্পনা রয়েছে এই পুজোকে কেন্দ্র করে। মায়ের কাছে চাইলাম যে এই যে দেশে যে এত করোনা চলছে, এর থেকে মা যেন আমাদের মুক্তি দেয় এবং সবাইকে সুস্থ রাখে। আজকে গতি হয়েছে, হ্যাঁ, সকাল থেকে খাওয়া কিছু নেই। কি নতুন পরিকল্পনা রয়েছে? নতুন পরিকল্পনা রয়েছে বেড়ানো খাওয়া? না, সেরকম কিছু নেই। এই করোনা পরিস্থিতিতে বেড়ানোর মতো কোনো এ নেই। পুষ্পাঞ্জলি দিয়েছি এবং বাড়িতে এখানে প্রসাদ খেয়েছি, আর বাড়িতে একটু ফ্রাইড রাইস আর পনিরের তরকারি করেছি, ব্যাস। হলদিয়ার অনেক বড় বড় বিগ বাজারের পুজো চলছে, কিন্তু এ প্রত্যন্ত গ্রাম শহর বললেও কিন্তু গ্রাম, সেখানে দাঁড়িয়ে অন্যান্য পুজোর সাথে এই গ্রামের পুজোর একাত্মতা কী মিল খুঁজে পাচ্ছে? অ্যাকচুয়ালি এখানে বাহ্যিক সেরকম আড়ম্বরতা না থাকলেও অ্যাকচুয়ালি আমাদের গ্রামের পুজো তো, এখানে আমাদের মানে মন টানে, এখানে একটা অন্যরকম অনুভূতি আমরা পাই, বাইরে গেলে যেটা পাই না। মানে বলতে পারেন যে বাড়ির মনে হয় বাড়ির দেবী আর কি, এরকম লাগে আর কিছু। আপনার নাম? আমার নাম মিলন রাখি ভৌমিক, বাড়ি এখানে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শিক্ষা শহরের নগর হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত বারঘাসিপুর ব্রতী সংঘ। তাদের এবারের পুজো কোভিড প্রোটোকল মেনেই, সরকারি বিধি নিষেধ মেনেই পুজো অর্চনা চলেছেন। আমরা এর আগে দেখেছি আপনাদের যে পুজো মণ্ডপে ঢোকার আগেই স্যানিটাইজার এবং মাস্ক বাধ্যতামূলক, নো এন্ট্রি জোনের মধ্যে মা আগে রয়েছেন। আজ মহা অষ্টমী, সকলেই মায়ের কাছে প্রার্থনা করছেন এই নো এন্ট্রি জোন কাটিয়ে সকলে যেন মায়ের কাছে গিয়ে তারা নিবেদন আবেদন করতে পারে, এই কোভিড পরিস্থিতি কাটিয়ে অতিমারি কাটিয়ে সকলে যাতে সুস্থ জীবন যাপন করতে পারে। আমরা পুজো কমিটির কর্মকর্তাদের কাছে যাব, জেনে নেব তাদের পুজোকে ঘিরে কী কী পরিকল্পনা রয়েছে। এই পুজোকে ঘিরে কী কী পরিকল্পনা রয়েছে? পুজো আপনারা জানেন যে এবছর গত বছরের মতো না হলেও কোভিড পরিস্থিতি সম্পূর্ণ আমরা মুক্ত হইনি। তা আমরা প্রতিসংঘ পূজা কমিটি আমরা প্রথম থেকে সিদ্ধান্ত নিয়েছি রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী যা যা কোভিড প্রোটোকল আমরা যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি সম্পূর্ণভাবে রূপ দেওয়ার জন্য। তা সত্ত্বেও আমরা যেমন দূরত্ববিধি মেনটেন করেছি, সকাল থেকে অঞ্জলির ক্ষেত্রেও আমরা দেখেছি প্রায় আমাদের সকাল 9টা থেকে প্রায় 12:30 পর্যন্ত পর্যায়ক্রমে আমরা অঞ্জলির কাজটা করেছি এত সময় ধরে। এলাকার যারা অঞ্জলি দেবেন তাদেরকে তো আমরা নিরাশ করতে পারি না। সাথে সাথে ভোগের ক্ষেত্রে আমাদের তো একটা এখানকার চিরকালীন প্রথা আছে, আজকের দিনে আমাদের বাড়ির প্রত্যেকটা বাড়িতে রান্না হয় না, উনুন বন্ধ থাকে। তা সত্ত্বেও আমরা এবারে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ভোগ প্রসাদ
নিজেরা তৈরি করে প্রত্যেকের বাড়িতে আমরা পৌঁছে দিয়েছি আমাদের যারা কর্মকর্তা সহ কর্মী সবাই মিলে। আর এখানে যারা দর্শনার্থী এসেছেন অঞ্জলি দেওয়ার পরেই আমাদের মাঠ আছে, বড় মাঠ, মাঠে আমরা বিস্তীর্ণ জায়গা, তাদেরকে আলাদা আলাদা করে ভোগ প্রসাদ দিয়েছি, তারা কোভিড মেনেই ভোগ প্রসাদ গ্রহণ করেছেন। এবং আজকের পরে আগামী দিনে আমাদের এখানকার যারা বিভিন্ন যে ইনস্টিটিউট আছে, আমাদের এখানে ক্যারাটে ইনস্টিটিউট আছে, ব্যায়ামের ইনস্টিটিউট আছে, গান আছে, নাচের এ আছে, নাচের যারা আছে তারা নৃত্য পরিবেশন করবেন আমাদের গ্রামের মধ্যেই সীমাবদ্ধ। এবং তারপরের দিনও যারা এই লোকাল শিল্পী আছে কোভিড বিধি মেনেই আমরা শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা কিছুটা করতে চাই। আমরা লোকাল প্রশাসনের যা নিয়ম সব মেনে আমরা করেছি। উদ্বোধন করেছেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল হরিদ্বার পৌরসভা, এছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা আমাদের এখানে আছেন। আর আমরা এটা আমাদের পুরোনো দিনের ঐতিহ্যকে বজায় রেখে আজকের দিনে যারা আমাদের প্রাক্তন যারা আছেন তারাও পুজোর সঙ্গে আসেন, তাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে রেখে নতুন প্রজন্ম যারা আছেন তারাই সম্পূর্ণভাবে পুজোটা পরিচালনা করছে। আমরা মনে বিগত দিনের থেকে বর্তমান দিনে নতুন যারা এসছে তারা বয়সে নবীন হলেও তারা সমস্ত দিক থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে তারা পুজোটাকে যাতে সমস্ত দিক থেকে সরকারি নিয়মবিধি মেনে কোভিড প্রোটোকল মেনে করা যায় তার চেষ্টা করছে। আশা করি আমরা দশমী দিন পর্যন্ত যা নিয়মাবলী, রাজ্য সরকারের যা নিয়মাবলী, নিয়মাবলীর মধ্য দিয়ে আমরা সব মেনে আমাদের পুজোকে যেভাবে পুজোর যা আনন্দ সাথে সাথে যা নিয়মরতরা সবটা মেনেই আমরা আশা করি আমাদের পুজোটা আমরা উদযাপন এবং পুজোর যে আনন্দ সবাই ভাগ করে নিতে পারবো। আমরা পুজোর কর্মকর্তা, দায়িত্বে টোটাল নূতনদেরকে আমরা ছেড়েছি। আমরা আগে দায়িত্বে ছিলাম অন্নপূর্ণব সামন্ত বাড়গাজের বুঝলাম যে আবার এই বছরে যেরকম কোভিডের উপরে গেছে যেন রোগটা মুক্ত হয়, পরের বছর যেন আরও উন্নত হয়ে পুজোটা করতে পারি। এই বাড়গাছের চাও সবাই যেন ভালো থাকে, কোভিড থেকে সবাই যেন মুক্ত হয়, সবাইকে নিয়েই আমরা বাঁচতে চাই। মায়ের কাছে চাইবো যাতে এই করোনা ব্যাকটেরিয়া কোভিড-19 থেকে সবাই মুক্তি পাক, সবাই যেন ভালো সুস্থ সবলভাবে আরও ভালো করে আরও যেন উন্নতি হোক দেশে, এটাই চাই। আজ মায়ের পায়ে অঞ্জলি দিয়েছে, হ্যাঁ, তাহলে খাওয়া বন্ধ না খেতে হবে? খাওয়া বন্ধ মানে অঞ্জলি দেওয়ার পর যেমন ভাত খাওয়া যাবে না সেরকম ভাত বাদে আর অন্য কিছু খাওয়া যাবে, মায়ের প্রসাদ খাওয়া যাবে। আজকে কোথায় কোথায় ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছা আছে? চৈতন্যপুর, দুর্গাশিয়ক, মহিষাদল। আজ প্রথম বেরিয়েছে না এর আগেও বেরিয়েছে? না এর আগেও বেরিয়েছে। আমি মায়ের কাছে এই চাইছি যাতে মানুষ শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারে এবং রোগ ব্যাধে একটু মুক্ত হয়, সেই হিসাবে মায়ের কাছে প্রার্থনা করতেছি যে আমরা আবার যেন বছর ভালোভাবে করতে পারি, মা এটুকু আমাদেরকে। আপনার নাম? মানেশ্বর ভৌমিক। অন্যান্য জায়গায় পুজো মণ্ডপ বা উৎসবে কলকাতার বড় বড় শিল্পীদের আনা হয়, কিন্তু আপনাদের এই গ্রামের পুজোতে গ্রামের ছেলে মেয়েদেরকে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করেন কেন? বিষয় হচ্ছে আমাদের তো পুজোটা মূলত গ্রাম কেন্দ্রিক প্রথমত, কারণ পুজোর এখন যা বিস্তৃতি, পুজো যা বেড়ে গেছে, তাইভাবে পুজোর আমাদের পুজোর যে আগে যে পরিধি ছিল সেই পরিধিটা অনেকটা সংকীর্ণ হয়ে গেছে। তাইভাবে পুজোর মূল যে বিষয়বস্তু, যে পুজোর যে আয় আর্থিক যে অনুরূপ ব্যাপারটা, এটা বিশেষভাবে কমে গেছে। আর মূলত পুজোটা এখন আমাদের গ্রাম কেন্দ্রিক হয়ে গেছে, গ্রামের মানুষজনই তাদের মানে একদম হৃদয় থেকে যেটুকু দান সাহায্য করে সেটার উপরেই পুজোটা মূলটা নির্ভর হয়ে গেছে। তাইভাবে তারপর এই কোভিড প্রোটোকল পরিস্থিতির কারণে মানুষের আয় ইনকাম যথেষ্ট কমে গেছে, আর্থিক পরিস্থিতি ভালো নয়, তো সব দিক দিয়ে বিবেচনা করে আমরা আমাদের মতো করে যাতে আমাদের উপরে কোনো বাড়ে না আসে, চাপ না আসে, আর্থিক বোঝা চাপ না নিতে হয়, কম পরিসরের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে মণ্ডপটাকে সাজসজ্জা করে পুজোটাকে এগিয়ে নিয়ে যাওয়া। মূলত বর্তমান বছর আমাদের পুজোটা 24তম বর্ষে পড়েছে, তাইভাবে যাতে পুজোটা আমাদের একবারে স্তিমিত না হয়ে যায়, যাতে পুজোর যে ধারাবাহিকতাটা বজায় রাখে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যেটুকু প্রয়াস, প্রবীণদের সাহায্য সহযোগিতা, তাদের পরামর্শ মেনে নতুন যারা আছে তাদেরকে সঙ্গে এক কাঁধে কাঁধ মিলিয়ে, আমি ভাইস প্রেসিডেন্ট তো আমিও বিভিন্নভাবে চেষ্টা করেছি, প্রবীণরাও চেষ্টা করে সবাই তাদের মতো করে যতটা সম্ভব কালেকশান করে দেওয়া। এবং সে সঙ্গে একটা বড় কথা, আমাদের এই এলাকার মানুষের এই পুজোটার প্রতি বিশেষ একটা আন্তরিকতা আছে, এবার তাদের নিয়ে আমরা এই যে যেমন আগামী নবমীর দিন আমাদের ড্রয়িং কম্পিটিশান আছে ছেলেদের নিয়ে, যদি আমাদের এখানে ড্রয়িং শেখানো হয় না শেখানো হয় তাদের একটা প্রোগ্রাম হবে, মানে আমাদের নিজেদের যেটুকু ক্লাব বা আমাদের পূজার প্রতিসঙ্গের যে তত্ত্বাবধানে যেটুকু আমরা প্রোগ্রামগুলো করে থাকি বা কালচারাল যেগুলো অনুষ্ঠানগুলো প্র্যাকটিস করে থাকি সারা বছর ধরে, তাদের উপর নির্ভর করে আত্মকেন্দ্রিকতার মধ্যে, অন্য কারোর উপরে একবারে নির্ভরশীল না হয়ে আমাদের আত্মকেন্দ্রিকতার মধ্যে থেকে আমাদের সঞ্চয় ব্যয় সংকোচ করে যত সম্ভব সেগুলো নিয়ে আমরা ওটা করার চেষ্টা করছি আগামী দিনে। আমার নাম মহাদেব জানা।
রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড। সবাই তো জানি রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে। কেক আর পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন্দন।